খুলনার নিখোজ সেই রহিমা ফরিদপুরে জীবিত উদ্ধার। খুলনার দৌলতপুরের বণিকপাড়া থেকে নিখোজ রহিমা খাতুনকে জীবিত অবস্থায় ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টিম শনিবার 24 সেপ্টেম্বর রাত 11:15টার দিকে ফরিদপুরের বোয়ালমারি গ্রাম থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার রাতে খুলনা থেকে ফরিদপুরের বোয়ালমারি গ্রামে যায়। তারা রহিমাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। তারা এখন খুলনার পথে খুলনায় পৌঁছালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। রহিমা আত্মগোপনে ছিলেন বলে দাবি করেছেন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই লুৎফুল হায়দার। তিনি বলেন, ঘন্টা দুয়েকের মধ্যে রহিমাকে নিয়ে দৌলতপুর থানায় পৌঁছাবো।